কুষ্টিয়ায় বাবা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা শহরের মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়াবাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকার সেলিমের বাসার ভাড়াটিয়া মধু এবং তার একমাত্র ছেলে মুগ্ধ। মধু শহরের আলফার মোড়ে স্বর্ণকারের কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পারিবারিক কলহের কারণে ছেলেকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে মধু আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সকালবেলা নাস্তা খাইছিলাম, দেওয়ার পরে বসাকে মধ্যে রেডি করে দিও, আমি তো হেলো স্কুলে ভর্তি করবো, তো গেলাম, গেলি এখন জন্মদিনে বন্ধু কার বুঝলে তো লাগবে, পৌরসভায় গেল, জামাই আমার গেলি ওটা করে নিয়ে আসি বেলা ১২টার দিকে, আমার মেয়ে বসে তুমি রেডি হই থাকো, সেই ভর্তি করি আমি নিয়ে যাব। আমার মনে হয় এটা হত্যা করা হয়েছে, কারণ আমার স্বামী নিজে ইচ্ছে জীবনও এক কাজ করবে না, এটা বাধ্য করেছে, আমার স্বামীকে বাধ্য করা হয়েছে এটা করার জন্য। কারা বাধ্য করতে পারে, কারা বাধ্য করেছে আমি এটা বলতে পারবো না, কারণ আমার স্বামী বাড়ির থেকে ভালো মানুষ এসে লোক হাসতে খেলতে আমার সাথে কথা বলে, আমার সাথে কোনো জ্ঞান জাব নাই, তাহলে আমার স্বামী কি করতে এই কাজটা করবে বলেন। কিছুদিন ৮ বছর বিয়ে হয়েছে, ৮ বছর আগে কেন এই কাজটা করলো না, বাচ্চা কাচ্চা যখন হয়েছে তখন কেন করলো না, এখন কেন করলো, ৮ বছরের বাচ্চা সে ভর্তি করতে নাম করে নিয়ে আসলো না, সে বাসায় সে এরকম ঘটনা সে ঘটালো। আমরা কিছু জানি না, আমরা তিনটার সময় জানতে পারলাম ওর ওয়াইফ মধুর ওয়াইফ এসে ডাক্তারছে, ভিতর দিয়ে হ্যাজবেন্ড মানা দরজা আটকানো কিন্তু খুলতে পারছে না, পরে অনেক ডাকা ডাকি বললাম খোলে না, তখন আমার সেলিম রেজাকে ডাক, সেলিম রেজা ডাকার পর সেলিম রেজা তখন উঠাতে পারলো না, ডাকাতে পারলো না, তখন ও সেলিম রেজা ওই পাশ দিয়ে পিছনে জানালে দেখছে দুদিন দড়ির সঙ্গে ঝুলে আছে, তখন এলাকে কে কে দুজন কে কে ওই যে ওর বউ মধুর বউ আর সেলিম রেজা দুজন তখন দেখে তো ঝুলে আছে, তখন ওই এলাকার লোকজন দেখে জানালা মধু এবং মুগ্ধ ওর ছেলে সন্তান দুজন ঝুলে আছে। এরপর এলাকাবাসী আসে, অনেক লোকজন আসার পর তারপর প্রশাসনের সংবাদ দেয়, প্রশাসনে এসে দেখায়। এ সময় তার স্ত্রী শেফালী আলফার মোড় এলাকায় বাবার বাড়িতে ছিলেন। দুপুরের দিকে বাবার বাড়ি থেকে ভাড়াবাসায় এসে ঘরে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এহসানুল হক, ঢাকা পোস্ট।